আবহে এবার বসেনি কোথাও দুর্গাপুজোর মেলা, তার সাথে বসবে না এবার উত্তর দিনাজপুর জেলা চোপড়া থানার শতাব্দী প্রাচীন অষ্টমী দুর্গাপুজোর জহরা মেলা। মেলা কমিটি সূত্রে জানা গেছে, এবারে এই মেলা 133 বছরে পা দিয়েছে। দুর্ভাগ্য, করোনার কারণে শতাব্দী প্রাচীন এই মেলা এবার হচ্ছে না, যা ইতিহাস হয়ে থাকবে মেলার 133তম বর্ষটি। উল্লেখ্য, প্রতি বছর শারদীয়া দুর্গাপুজোর দশমীর 8 দিন পর চোপড়ার মাঝিয়ালি অঞ্চলে সবুজ চা বাগান ঘেরা নন্দকিশোর গঞ্জ গ্রামে জহরা মেলা বসে। দশমীর পরদিন থেকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে চিত্রাহাট, নাগরদোলা, ম্যাজিক শো, সার্কাস সহ বিভিন্ন রকমারি দোকান তাদের পসরা নিয়ে আসেন। মেলায় ভিন রাজ্য থেকেও মেলা যাত্রীরা আসেন। এই মেলার বৈশিষ্ট্য ভিন্ন ধরনের, কারণ এখানে শারদীয়া দুর্গাপুজোর মতো 4 দিন পূজা হয় না। পুরনো রীতি অনুসারে এখানে দশমীর 8 দিন পর একদিনেই সব পূজা সম্পন্ন হয়। প্রতিমার গঠনশৈলীও ভিন্ন ধরনের। সিংহ বাহনে মা দুর্গা এখানে গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতীর সঙ্গে পূজিত হন না, তার সাথে মোট 28টি দেবদেবীর মূর্তি থাকে এখানে। স্থানীয় বাসিন্দা তথা মন্দির কমিটির সদস্য আশেশ্বর পাল জানান, অতীতে এখানে জহরা পাল নামে এক ধনী ব্যক্তি ছিল, তিনি আজ থেকে 133 বছর পূর্বে অষ্টমী দুর্গাপুজো করেন এবং মেলা বসান, তাই তার নাম অনুসারে মেলার নাম হয় জহরা মেলা। মেলা কমিটির সম্পাদক অজয় পাল এবং ধনলাল পাল ও জয়দেব সিংহ জানান, এই মেলা প্রতি বছর পঞ্চায়েত সমিতি থেকে ডাক হতো, 3 দিন ব্যাপী চলতো এই মেলা, কিন্তু করোনা আবহের কারণে এবার প্রশাসন থেকে অনুমতি না পাওয়ায় এবার মেলা বসবে না, তবে পূজা যথারীতি হবে। এছাড়াও শুধু 2-4টি মিষ্টি জিলিপির দোকান বসবে। অজয়বাবু জানান, 133 বছরের ইতিহাসে এবারে প্রথম মেলা হচ্ছে না, যা খুবই দুঃখজনক। তবে করোনা থেকে বাঁচতে তারা সরকারি আইন মেনে মেলা বন্ধ করেছেন। আচ্ছা, বলছিলাম কি দাদা, যে আপনাদের এই যে জহরা মেলা, এই যে অষ্টমী দুর্গাপূজার শতাব্দী প্রাচীন জোহরা মেলা, তো এই যে করোনা আবহ, করোনার আবহের কারণে আপনাদের মেলাটা কি এবার হবে, সেটার ব্যাপারে দর্শককে জানান। হ্যাঁ, এটা হলো আপনি দেখেন, আমাদের পশ্চিমবাংলা যে নির্দেশ আছে বা সুপ্রিম কোর্ট নির্দেশ আছে, যেটা নবীন কর্মীরা ভাইরাসের জন্য এবার কোন জায়গায় মেলা হচ্ছে না, কারণ আমাদের থানায় বিগত 3 দিন গেলাম, 3 দিনে থানা যে আইজি সাহেব আছেন উনি বললেন মেলা কোনো পারমিশন নেই, আপনারা পূজা করতে পারেন। তো আমরা আইজি সাহেবের কাছে রিকোয়েস্ট করে একমাত্র মিষ্টি মিষ্টান দোকানের 2-4টা পারমিশন নিয়েছি। আচ্ছা, তো পুজো পুজোটা হবে? হ্যাঁ, পুজো। আচ্ছা, এবারে আপনাদের কততম বর্ষ? 133তম। 133তম বর্ষ। তো এই 133তম বর্ষে তাহলে একটা ইতিহাস যে এবার মেলা হচ্ছে না। আচ্ছা, তাহলে এই যে পুজোটা হবে, আপনাদের পুজোটা কবে কবে পুজোটা হবে? পুজোটা হচ্ছে সামনে রোববার 1 তারিখে। আচ্ছা, 1 তারিখ রবিবার পুজোটা হবে। তো এই যে শারদীয়া দুর্গাপূজায়, দুর্গাপূজায় যেমন সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিন ধরে পুজো হয়, হ্যাঁ, তো আপনাদের কি নিয়মে পূজা হচ্ছে? কারণ দেখেন, এটা তো আমার তান্ত্রিক পূজা, এটা তো একটু দুর্গা পূজা না, অষ্টমী পূজা হয়। অষ্টমীতে পূজা হলে যেটা পূজা একদিনে পূজা হয়। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি তো এখানে, আপনাদের গ্রামটার নাম কি? নন্দকিশোরগড়। তো এই যে জহরা মেলাটা, এটা কতদিন ধরে লাগছে এটা তো জানেন? বহুদিন থেকে। তো এই যে জহরা মেলাটা প্রত্যেকবারে দুর্গাপূজার দশমীর 8 দিন পরে লাগতো, তো এবারে করোনার জন্য মেলা লাগতেছে না, কেমন লাগছে আপনার? দুঃখ লাগছে, খুব দুঃখ লাগছে। কেন দুঃখ লাগছে? দুঃখ লাগছে মানে এটা মেলা হবে না, আনন্দ জিনিসটা হবে না, তারপর দূর দূর থেকে ইষ্ট কুটুম, ভাই বন্ধু আছে, জামাই গুলো আছে, আচ্ছা, বিশাল কেউ আসবে, মানে মেলাতে আসতো আর কি, মেলাতে আসতো ঘুরে, আর বয় বিরাদর আছে, একটা আনন্দ ফুটি হয়, আমরা ঘুরি, বউ বেঁচে দিয়া, আচ্ছা, এখন তো হবেনি বাজার টাজার, মনটা খুব আফসোস লাগে। ও, মানে এতদিনের পরে যে এই যে মেলাটা এবার হবে না, খুব দুঃখ, মানে আত্মীয় স্বজন দূরে আসতো, একটা আনন্দ পাওয়া যেত, এটাই আর কি। উত্তর দিনাজপুর থেকে জয়দেব গোপের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।